এমএসআই ম্যাক X570 টমাহক ওয়াইফাই মাদারবোর্ডটির বক্সটি খুললেই দেখা যায় একটি প্লাস্টিক র্যাপারে মোড়ানো আমাদের মাদারবোর্ডটি। মাদারবোর্ডটি আপাতত পাশে সরিয়ে রাখি এবং দেখা যাক ভিতরে কি কি রয়েছে। ভিতরের জিনিসগুলো প্রোটেকশনের জন্য একটি মোটা কার্ডবোর্ড দেওয়া রয়েছে। এমএসআই একটি ডিভিডি প্রোভাইড করেছে যেটার মাধ্যমে আপনি তাদের ড্রাইভার ও সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন। রয়েছে একটি স্টিকার যেটি মনিটর অথবা পিসির কেসিংয়ের মধ্যে লাগাতে চান, যদি চান তাহলে পারেন। রয়েছে একটি থ্যাংক ইউ কার্ড, এমএসআই সাধারণত তাদের থ্যাংক ইউ কার্ডটি সব প্রোডাক্টেই দিয়ে থাকে। অতপর রয়েছে একটি ফ্লায়ার এমএসআইয়ের প্রোডাক্টগুলো জানার জন্য, তাদের গ্রাফিক্স কার্ড, হেডফোন, মাউস, কিবোর্ড সবগুলো তাদের সেখানে দেওয়া রয়েছে। M.2 SSD-র জন্য রয়েছে দুটি স্ক্রু। তারপর রয়েছে একটি মোটা বই, এটি আসলে কিছুই না, একটি ইউজার ম্যানুয়াল জাস্ট। রয়েছে একটি কুইক গাইড যেটার মাধ্যমে কুলার, SSD, কেসিংয়ে কীভাবে আপনি মাদারবোর্ডটি বসাতে চান সেগুলো দেওয়া রয়েছে। রিয়ার আইওতে কানেকশনের জন্য রয়েছে ওয়াইফাইয়ের জন্য দুটি অ্যান্টেনা এবং রয়েছে দুটি স্যাটা কেবল। ATX ফর্ম ফ্যাক্টরের এই মাদারবোর্ডটিতে AMD-র সবচেয়ে হাই এন্ড X570 চিপসেট ব্যবহার করা হয়েছে, যার কারণে 3000 সিরিজের CPU এবং APU সাপোর্ট করে, কিন্তু 2000 সিরিজের শুধুমাত্র CPU সাপোর্ট করে। কিন্তু আপকামিং যে 4000 সিরিজ আসছে সেগুলোর CPU এবং APU দুটি সাপোর্ট করবে। র্যাম হিসেবে থাকবে 4টি স্লট, যেটাতে ম্যাক্সিমাম 128 GB র্যাম ইউজ করা যাবে। 3000 সিরিজ প্রসেসর ব্যবহার করলে সেখানে 4600 MHz পর্যন্ত র্যাম সাপোর্টেড, অন্যথায় ম্যাক্সিমাম 3466 MHz পর্যন্ত সাপোর্টেড। একটি PCIe 4x16, একটি PCIe 3x16 এবং দুটি PCIe 3x1 স্লট রয়েছে। দুটি M.2 পোর্ট আছে, যার একটি Gen 4 আর একটি Gen 3x4 সাপোর্টেড। X570 চিপসেটটিকে ঠান্ডা রাখতে একটি ছোট্ট ফ্যান রয়েছে। অডিও কোডেক হিসেবে রয়েছে রিয়ালটেক AC1200, যা 7.1 চ্যানেল HD অডিও সাপোর্ট করে। আছে 6টি SATA 6 পোর্ট। ডিমান্ডিং প্রসেসরের জন্য 8 পিনের পাশাপাশি রয়েছে এক্সট্রা একটি 4 পিন কানেক্টর। রয়েছে একটি 4 পিন CPU কানেক্টর, একটি 4 পিন ওয়াটার পাম্প কানেক্টর এবং 4টি 4 পিন সিস্টেম ফ্যান কানেক্টর। আবার 2টি 4 পিন RGB কানেক্টর ও 2টি 3 পিন ARGB কানেক্টর। রিয়ার আইওতে আছে একটি PS2 কানেক্টর, ওয়াইফাই ও ব্লুটুথ কানেক্টর, যা ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.1 সাপোর্টেড। 2টি USB 2 পোর্ট, 2টি USB 3.2 Zen 1 এবং 4টি USB 3.2 Zen 2, যার মধ্যে 3টি Type-A এবং 1টি Type-C পোর্ট, 1টি HDMI পোর্ট ও 1টি BIOS ফ্লাশ বাটন রয়েছে। আছে 1টি RealTek 2.5 GB LAN পোর্ট আর SPDIF সহ মাল্টিপল অডিও পোর্ট। MSI তাদের এই মাদারবোর্ডটিতে ISL64927 কন্ট্রোলার এবং ISL6697 ফেজ ডাবলার্সের মাধ্যমে 12 ফেজ পাওয়ার ব্যবহার করেছে এবং 12 ফেজের জন্য 12টি ISL9960 60 ampere পাওয়ার স্টেজেস ব্যবহার করা হয়েছে। এই পাওয়ার স্টেজগুলোকে ঠান্ডা রাখার জন্য ম্যাসিভ একটি হিটসিঙ্ক ব্যবহার করা হয়েছে। মাদারবোর্ডটির স্পেসিফিকেশন আসলেই অনেক প্রমিসিং, কিন্তু রিয়েল লাইফ পারফরমেন্স ভ্যারি করে কি না তা জানতে বিস্তারিত রিভিউ আসছে। টিল দেন, আই এম মুনতাসির মাহমুদ সাইফ, সাইনিং আউট।